7 মার্চ রোজ বৃহস্পতিবার বিকেল 5টায় ধামগড় ইউনিয়ন পরিষদের জাঙ্গাল ঈদগাহ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোস্তফা কামালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তথা বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ হান্নান, আকরাম, গোলাম হোসেন, আক্তার হোসেন, নূর হোসেন, আমানুল্লাহ, আয়ুব নবী, মোস্তফা কামাল, মোহাম্মদ আমজাদ সহ ধামগড় ইউনিয়ন পরিষদের নেতাকর্মীরা। এই ব্যাপারে একটি কথাই বলতে চাই, এটাই বলতে চাই যে আসলে অনেকে বইলা গেছেন যে মুসাপুর ইউনিয়ন আর ধামগড় ইউনিয়ন প্রায় কাছাকাছি তো আসে, প্রায় বলতে গেলে একই, কারণ স্বাধীনতার আগেও এবং পরেও। কাজেই আমরা অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমি নিজেও এই ধামগড় ইউনিয়নে, এই যে আশেপাশে জাঙ্গাল গ্রামের এই সাইড ওই সাইড দুই দিকে আমি ব্যবসা করি, করছি, এখনো আমি ব্যবসা করি। এই এলাকার সাথে আমার গভীর একটা সম্পর্ক সবার সাথে, এবং সবাইকে আমি প্রায় এই গ্রামের চিনি এবং সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।